ভালোবাসা রুঝে না নয় সেটা বারবার আপু বলে ডাকবি কাছে পাশে থাকবি ভালোবাসার কথা বলবে 100 হাত ধরে গিয়ে পড়বে যা তফুল তোর কাছে রাখ ও শিট এই তোর আসার সময় হলো প্রেম করতে গেলে একটু সিরিয়াস হওয়া লাগে তাও তো আবার বড় আপুর সাথে সরি আসো থাক থাক এত বাহানা দেওয়া লাগবে না I love you. আসো এদিকে আসো নেক্সট টাইম এরকম সাহস নিয়ে আমার কাছে আসবা ঠিক আছে মনে থাকবে কথাটা জি আপা ভাবি আবার কখন থেকে দেখতাছিস তুই আমার পিছন পিছন কি ব্যাপার কি আমারে নাম আমার সবুজ দিলাম তোমার প্রেমে কবুজ বলো না আই লাভ ইউ যা যা নাম আমার রুজিনা আপু বলে ডাক না তোমাকে আর কিভাবে বলবো বুঝে না তুমি কি সবুজ কি আর বুঝবো তুই কি ভুলে যাস তুই আমার জুনিয়র আমি তো সিনিয়র আরে রুজিনা কি কি আবার বল আচ্ছা ঠিক আছে পরে একটু ঘুরলাম আর কত এখন বলো না আই লাভ ইউ সবুজের গার্লফ্রেন্ড রুজিনা সবাই চিনে যাক না আমরা সিনিয়র মনটা তো পক পক ঝকঝক ভালোবাসার নিশানা এটা আশা কবে ফুটবে আমার রুজিনার ভালোবাসা ভালোবাসা রুজিনার নয় সেটা বারবার আপু বলে ডাকবি কাছে পাশে থাকবি ভালোবাসার কথা বলবে 100 হাত ধরে গিয়ে পড়বে যা তফুল তোর কাছে রাখ ও শিট হ্যালো তুই এদিকে আই তো আমি তো তোর উপকারের জন্য আসছি কি করতে হবে বল এই চিঠিটা রুজিনাকে দিয়ে আসবি এটা কোনো ব্যাপার না কোন রুজিনা বল কেন ওই যে সিনিয়র চিঠিটা অন্যরকম না দোস ও সিনিয়র আপুর পিছু তুই এখনো পড়ে আছিস আপু না ভাবি বল সবই তো বুঝলাম চিঠিটা দেওয়া রিক্স বুঝছ নাই এসব তো এখন যুগে চিঠিটা কিরকম না না দোস এসব পারবো না তোর সমস্যা নেই বন্ধু আমি পারবো বুঝছ নাই বহু বন্ধুর উপকার করছি আজও বন্ধ করলাম তোরটাই বন্ধু যদি মারে সমস্যা নেই বন্ধু আমি পারবো বন্ধুর জন্য মার না খাইলাম বন্ধুর উপকার করতে হয় বুঝছ নাই তাহলে বন্ধু তো রিস্ক বিষয়টা
আচ্ছা দোস, এরকম উপকার লাগলে আমার ডাকবি তুই, আমি তিন পায়ে দাঁড়িয়ে থাকবো উপকার করার জন্য। ঠিক আছে বন্ধু, এখন যা কাজ কর গিয়ে। যা দুলালের ঘরের আলাল, আমি হলাম দুলালের একমাত্র সুযোগ্য সন্তান, বুঝছেন আপা ভাবি? আর কিছু বলবা? চিঠি, আমার না সবুজের, পারলে সবুজে দিত, কিন্তু আমার মতন তো সবুজে সাহস নেই, সেজন্য আর কি দিতে পারে না। আসো এদিকে আসো, নেক্সট টাইম এরকম সাহস নিয়ে আমার কাছে আসবেন, ঠিক আছে? মনে থাকবে কথাটা? জি আপা ভাবি। আবার ও মা গো, মার দিস রে, একবার পুরো ব্যথা মানে আছে আমার এক্সাইট। আরে দোস, বলছিলাম না সিটি রিক্স মারছে একটা বন্ধু, খাইছি। কি খাইলি? আপা ভাবি একখানা কষায় মারছে, এরপরের থেকে আমার তিনটা দাঁত ধরে। ও দেখি দেখি দেখি, মা গো কি ব্যথা, আমার তিনটা দাঁত ধরে বেটা, এখন আমার কি হইব? এখন তো আমি বুড়া হইব, আমার বিয়ে হইব না। ও মা গো, ধর ধর এটা রাখ, আমি দেখে দেখি কি করা যায়, তুই এটা নিয়ে চিকিৎসা করে আমাকে ডাকছ? কি হয়েছে আবার তোমার? তুই এত ভয় পাইছিস কে? চার মাসে তো ভালো কথা, ওর তো এখন তিনটা দাঁত ছুঁদে লড়ে, যে কোনো সময় তিনটা দাঁত ভেঙে দিতে পারে। একটা দাঁত ছাড়া মানুষ কেমন দেখা যায় একটা বার তুমি ভাবছ? ওকে তো এখন কেউ বিয়ে পর্যন্ত করতে চাইবে না। চোর তো দিছি ওরে, তো তুমি পিছন পিছন ঘোরা বন্ধ করছো কে? আরে পাগল তো নিজের বুঝবুঝে ওকে চোর মারছো, এ চোর তো একদিন আমার উপর আসতে পারে, তাই আমি আগে থেকে সাবধান। এমনি তো তুমি আমাকে পছন্দই করো না, আর আমার যে তিনটা দাঁত না থাকে তাহলে তো কোনো কথাই নাই। তুই আমার পিছন পিছন ঘুরো, তুই ছোট আমি বড়, এটা কি করা হয়? আরে ভালোবাসা কোনো সিনিয়র জুনিয়র নাই, মন থেকে সবার জন্য ভালোবাসা আসে না, যার জন্য আসে সেটা তো সবাই বুঝে না। আচ্ছা যা। কি যা? যা মানে যা, ভেবে দেখব। ওয়েট ওয়েট ওয়েট, যা মানে বুঝলাম না। তুই কাল সকাল 10টার সময় পুকুর পাড়ে আমার সাথে দেখা করিস, তাহলে বুঝতে পারবি। Thank you.
উত্তর আসার সময় হলো প্রেম করতে গেলে একটু সিরিয়াস হওয়া লাগে তাও তো আবার বড় আপুর সাথে সরি আসলে থাক থাক এত বাহানা দেওয়া লাগবে না আচ্ছা একটা কথা ভাবতেছি তুমি বলটা কি করে বাদ দেই তার মানে তুমি রাজি আমি তো বয়সে ছোট থাক না ছোট নাম আমার রুজি না তুমি আমায় বুঝো না হও না তুমি ছোট মনটাই তো বড় আরে নাম আমার সবুজ দিলাম তোমার পুপুস বলো না আই লাভ ইউ নাম আমার রুজি না তুমি আমায় বুঝো না আই লাভ ইউ তো চৌধুরী সাহেবের কথা বললেও যদি কাজ না হয় ভালোভাবে বলার পরে যদি কাজ না হয় তাহলে সরাসরি একবারে ঠিক আছে লোক পাঠাই দিতেছি সমস্যা নাই এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখি আরে ফোনটা কাট চৌধুরী সাহেবের এক কথা এক জবাব ঠিক বস ঠিক বস কে আমাই তো আছে ওই জামনে গার্লফ্রেন্ড ওইটার লগে প্রেম করতেছে ওইটারে কি কস তুই কি কস তুই বস করে নগদ কি শুনালি তুই ওইটারে চাক চাক কর চল এখনই চল এই দাঁড়াও ভাল লাগছে খুব ভাল লাগছে তুমি পছন্দ করো না দেখি আর তোমার পিছনে ঘোরা আমি বাদ দিছি তুমি কোনো গিফট নাও না দেখি আর তোমাকে কোনো গিফট দাও আমি বাদ দিছি কিন্তু তুমি এটা কি করলা একটা ছোট ছেলের সাথে সম্পর্ক করলা ছি ছি আমার যার সাথে ইচ্ছা হয় তার সাথে রিলেশন করতে থাকে আপনার কি আমার এটা একান্তই ব্যক্তিগত বিষয় ওই ভাইয়ের মুখের উপর কথা কস এই তুই চুপ কর তোরাই কথা বলতে কে কইছে ভাল লাগছে খুব ভাল লাগছে ভাই না পোলা রে ভাল লাগছে খুব ভাল লাগছে এখনো সময় আছে শুধরায় যাও তা না হলে কিন্তু আমার নাম্বার
এই সদা কর এই এখনো সদা করিস নাই তুই কি করছস চার বছর এই তুই চুপ কর চার বছর চার মাস চার ঘন্টা চার মিনিট চার সেকেন্ড পর এখন পর্যন্ত আমি রোজিনাকে ভালোবাসতাম আর তুই ভালোবাসার মধ্যে ডাকড়া দিছস তোর কি করা উচিত কি করা উচিত তোরে কাট্টা কাট্টা চিরা লবণ লাগানি দরকার শুন আমি যাওয়ার পরে তোরা ঠিক বসরটা ঠিক থাকি নাকি কস চার ঘন্টা একটানা ঠিক কস ঠিক আছে আর পড়া স্টেশনে কি যেতে পারবে রোজিনা দেখতে হলে এই ভিডিওটিতে 5000 লাইক ও 1000 কমেন্টের প্রয়োজন তাহলে বুঝবো আপনারা পরবর্তী গল্পে চাচ্ছেন যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টের পাশাপাশি ম্যামিসিং গাইস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ কোন ডায়লগটা আপনার কাছে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন।